জানাচ্ছি প্রিয়মান প্রবাসী বন্ধুরা ওমানের কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সাথে আছি আমি নজরুল ইসলাম ওমান থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করব। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রবাসী ভাইদের জন্য প্রথমে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আজকে মোহামান্ন সুলতান হাইতম বিন তারেক একটা রয়্যাল ডিগ্রি জারি করেছেন সেই রয়্যাল ডিগ্রিতে মোহামান্ন সুলতান হাইতম বিন তারেক বলেছেন যে সামনের দিনগুলোতে প্রবাসীরা যদি তাদের পতাকা তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে তাদেরকে পনেরো দিন আগে পতাকা তৈরি করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং ওমানের অথরিটি ওমানের গভর্নমেন্ট তারপরে বিবেচনা করবে তার পতাকাটা নবায়ন করবে বা করবে কিনা যদি তার পতাকা যোগ্য হয় তাহলে ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে নবায়ন করবে আর যদি তার পতাকাটা যোগ্য না হয় তাহলে সেক্ষেত্রে তাকে ক্যান্সেল করে দেওয়া হবে তার পতাকা হবে না তাকে ফিরে যেতে হবে মূল বিষয় ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে বিষয়টা আজকে ক্লিয়ার করা হয়েছে যে সকল প্রবাসীদের পতাকা তৈরি হবে না ওমান অথরিটি যে সকল প্রবাসীদের পতাকা তৈরি করতে অনুমতি দিবেন না তারা পতাকা তৈরি করতে পারবেন না এবং কি জন্য পতাকা তারা তৈরি করতে পারবেন না সে বিষয়েও কর্তৃপক্ষ জবাব দিতে বাধ্য নয় তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন নিউজটা এসেছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এখন থেকে যারা সামনের দিনগুলোতে পতাকা তৈরি করবেন তাদেরকে পনেরো দিন আগে পতাকা তৈরি করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এরপরে আপনার এই পতাকাটা নবায়নযোগ্য কিনা সেটা ওমানের অথরিটি অ্যানালাইসিস করবে এরপরে যদি নবায়নযোগ্য হয় তাহলে আপনাকে নবায়ন করার অনুমতি দিবে আর যদি নবায়নযোগ্য না হয় তাহলে আপনার পতাকাটা আর নবায়ন হবে না আপনাকে ফিরে যেতে হবে মূলত এই বিষয়টা আমাদের সাধারণ প্রবাসীদের উপর প্রভাব তেমন পড়বে না কারণ আপনারা জানেন যে ওমানে মিশন টোয়েন্টি ফার্টি হাতে রেখে ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা সাজাচ্ছেন এবং ওমান করার জন্য ওমানেদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ দেওয়ার জন্য ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন প্রবাসীদেরকে ছাঁটাই করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই সেই বিষয়গুলোতে অবগত আছেন সামনের দিনগুলোতে যে যে বিষয়গুলো আপনার বর্তমান ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে সেই সেই বিষয়গুলোতে আগামী দিনগুলোতে যখন এ সিস্টেমে পতাকা তৈরি করতে যাবেন তখন তাদের পতাকাটা হবে না তারা তখন ফিরে যেতে হবে তো আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন আমাদের যে সকল প্রবাসীরা আছেন তারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই শুধুমাত্র আপনাদেরকে একটা কথা বলতে চাই যে মুসাহিদা মাসটা হয়তো বা থাকবে না আপনারা আপনাদের পতাকাটা পনেরো দিন আগে তৈরি করার আপনারা প্রস্তুতি নেবেন যাতে করে আপনাদের এই সমস্যাটা না হয় কারণ বর্তমান ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে প্রতিদিন আইন করা হচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন আইন নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করছি এরপরে আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটি হচ্ছে অনেক প্রবাসীরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে ওমান আসছেন তো ওমানের আসার ক্ষেত্রে এখন সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে টিকিট সমস্যা আর টিকিটের অনেক মূল্য কোনো কোনো টিকিট তিনশো রিয়াল দুশো রিয়াল আড়াইশো রিয়াল দুশো আশি রিয়েল দুশো বিশ রিয়াল এরকম করে আপনারা টিকিট অনেকে কেটে কিন্তু আসছেন তো যাদের অনেক প্রয়োজন যাদের অনেক আসা জরুরি এদেশে তারা কিন্তু এখন আসছেন অফকোর্স আপনাদেরকে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে উমান আসার ক্ষেত্রে বিশ তারিখের পরে বিশে সেপ্টেম্বরের পরে আপনারা আসার চেষ্টা করবেন বিশে সেপ্টেম্বর পরে অনেক বিমান তাদের টিকিটগুলো ছাড় দিয়েছে কোন কোন বিমানগুলো তাদের টিকিটের মূল্য কমিয়েছে সে বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি একুশ তারিখে শ্রীলঙ্কান এয়ারলাইন্স রয়েছে তারপরে ইমিরাট এয়ারলাইন্স রয়েছে এগুলোতে প্রায় একশো আশি থেকে একশো চুরাশি রিয়ালের ভিতরে আপনারা টিকিট পাবেন এছাড়া ইয়ার আরাবিয়া রয়েছে বাইশ তারিখ একশো আশি রিয়াল তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের বিমানের কথাই বলছি যে আমাদের বিমানের টিকিট তেইশ তারিখে রয়েছে একটা বিমানের ফ্লাইট রয়েছে টিকিটের মূল্য দিচ্ছে দুইশো বিরানব্বই রিয়াল এমিরাটসের টিকিটের মূল্য তেইশ তারিখে আপনার একশো বাহাত্তর রিয়াল তারপরে এমিরাটস এয়ারলাইন্সের চব্বিশ তারিখে তাদের ফ্লাইট রয়েছে একশো একাত্তর রিয়াল তারপরে এরপরে তাদের আরও ফ্লাইট রয়েছে একশো সাতান্ন রিয়াল তারপরে ইয়ার আরাবিয়াতে টিকিট রয়েছে তাদের একশো আটান্ন রিয়াল এরপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে টিকিটের মূল্য অনেক কমে আসছে তো আগামী দিনগুলোতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে টিকিটের মূল্য কমে যাবে ইনশাল্লাহ আশা করা যায় বিশ তারিখের পরে আপনারা রিজনেবল প্রাইজে বাংলাদেশ থেকে ওমান আসতে পারবেন কোনো সমস্যা নেই তবে সেপ্টেম্বরের পরের মাসে আপনারা অক্টোবর মাসে যে টিকেটের মূল্য প্রায় একশো বিশ থেকে একশো তিরিশ সিরিয়ালের ভিতরে কিন্তু থাকছে বেশিরভাগ এয়ারলাইন্সে বেশিরভাগ সময় এমিরাটস এয়ারলাইন্স তারপরে ইয়ার আরাবিয়া এই সকল বিমানগুলো কিন্তু তাদের টিকিটের মূল্য কিছুটা কমিয়ে রাখছে তো আপনারা টিকিট করার ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করে কোন তারিখের টিকিটের মূল্য কম রয়েছে সেই তারিখে আপনারা আসার চেষ্টা করবেন আর আসার ক্ষেত্রে অবশ্যই আপনারা ই মুসরিপ ওয়েবসাইটে আপনাদের করোনা ভ্যাকসিন সার্টিফিকেট করোনা টেস্ট সার্টিফিকেট সেগুলো আপলোড করে আসবেন ট্যারাসিট অ্যাপস ডাউনলোড করে আপনাদের কাছে রাখবেন এরপরে আপনাদের যে একটা ট্রাভেলস ইন্স্যুরেন্স রয়েছে সেই ট্রাভেলস ইন্স্যুরেন্সগুলো বিভিন্ন ট্রাভেলস এজেন্সিগুলো করে দিচ্ছে বিভিন্ন ট্রাভেলস এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা করতে পারেন ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী গত বাহাত্তর ঘন্টায় ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে দুশো দুইজন টোটাল মৃত্যুবরণ করেছেন পাঁচজন ওমানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে তিন লক্ষ সাব দুই জন ওমানে এখন পর্যন্ত টোটাল অসুস্থ রোগীর সংখ্যা হচ্ছে চার জন ওমানে এখন গত বাহাত্তর ঘন্টায় করোনা ভাইরাসে সুস্থ হয়েছেন তিনশো বিরানব্বই জন ওমানে এখন পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা দুই লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো তিয়াত্তর জন ওমানে এখন পর্যন্ত টোটাল হসপিটালে ভর্তি রোগীর সংখ্যা রয়েছে মাত্র সাতানব্বই জন আইসিউতে ভর্তি রোগীর সংখ্যা হচ্ছে উনচল্লিশ জন তো বুঝতে পারছেন ওমানে করোনা পরিস্থিতি আলহামদুলিল্লাহ আইসিউতে ভর্তি রুগীর সংখ্যা চল্লিশের নিচে নেমে এসেছে আক্রান্তের হার আছে সুস্থতার হার অনেক বেশি তো এভাবে যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই হয়তোবা আমরা এ মাসের ভিতরে ওমানে করোনা ভাইরাসের শূন্য কেস হয়তোবা আমরা দেখতে পারবো ইনশাল্লাহ সেটাই আমরা আশা করছি হয়তোবা করোনা ভাইরাসের হসপিটালে রুগীর সংখ্যা কমে আসবে এবং আইসিউতে রোগীর সংখ্যা দশে নেমে চলে আসবে এই মাসের ভিতরে তো আশা করছি ওমান খুব শীঘ্রই আবার তাদের আগের রূপে ফিরে যাবে অলরেডি কিন্তু ওমান স্বাভাবিক জীবনযাপন করছে আপনারা জানেন যে এখন পর্যন্ত টোটাল ওমানে ভ্যাকসিনেট করা হয়েছে প্রায় চুয়াত্তর পার্সেন্ট মানুষকে এবং প্রায় আটত্রিশ পার্সেন্ট মানুষের মতো মানুষকে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে তো খুব শীঘ্রই আশা করছি এটি একশো পার্সেন্ট হয়ে যাবে ওমান গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে সকলকে একশো পার্সেন্ট ভ্যাকসিন দিতে হবে আর বর্তমানে আপনারা ভ্যাকসিন না নিলে পতাকা তৈরি করার ক্ষেত্রেও সমস্যা ভ্যাকসিন না নিলে আপনারা কোনো সুপার মার্কেট হাইপার মার্কেট পাবলিক প্রেস যে কোনো জায়গায় আপনারা যাবেন আপনাদের সমস্যা হবে যদি আপনারা কোনো পাবলিক প্রেসে ঘোরাফিরা করেন আর যদি আপনাদেরকে স্যাঁকে ধরে যদি আপনাদের কিউআর কোড সার্টিফিকেটটা আপনারা দেখাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এরস্ট করতে পারে আপনাদেরকে বলতেছে আপনারা যেখানে যাবেন হয়তো আপনাদের মোবাইল ইন্টারনেট থাকবে না অনেকের মোবাইলে হয়তো বা করোনা ভাইরাসের সার্টিফিকেটটা ডাউনলোড করা থাকবে না তো আপনারা একটা কাজ করতে পারেন যে প্যারাশুট অ্যাপসটা ওপেন করে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিডিও স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে করে আপনারা আপনাদের মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকলেও যদি আপনাদেরকে কখনো এই ধরনের চ্যাকে দরে বা কোনো পরিস্থিতিতে আপনারা যদি এই ভ্যাকসিন সার্টিফিকেটটা দেখাতে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা যাতে করে এই বিষয়টা দেখিয়ে আপনারা সেখানে প্রবেশ করতে পারেন আশা করছি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করছি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন কিছু জানতে পারলে এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করার দাবি করছি লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত